যদি দাগ থাকে কোনো রিজেট থাকে ভাই চেঞ্জ করা দিন ভাই একশো পিস মালে একশো পিস যদি রিজার্ট বাইরে ভাই একশো পিসই চেঞ্জ করা দিন ভাই এই যে দেখেন ভাই মাইম ভাই আরও আছে মাল ভাই মালের শেষ নাই এই যে ব্যাকসাইড যদি কাস্টমার অনেক সুন্দর ফ্রেশ আছে নাকি জি ভাই যদি বলে কাস্টমারে খোলা খুলা নিবে ভাই খুলা খুলা দিন ভাই তা ঠিক আছে ভাই দুইটা গেনজি মুঞ্জি দেখি এই যে গেঞ্জি ভাই এই যে একটা গোলগলা গেঞ্জি ভাই এই যে দেখেন

ব্যবসা একদিনের জন্য না ভাই কোন সমস্যা হলে এটা চেঞ্জ করে সমস্যা হলে ভাই চেঞ্জ করে দিন ভাই হাজার হাজার মাল আছে ভাই কোনো টেনশন নাই ভাই দেখেন এই যে মালে শেষ নাই ভাই এটা সব কোটায় গুরা ভাই মার তো 40 টাকা ভাই মার তো 40 টাকা ভাই ভাই চলে আসে ভাই দেখা লয়ে মার তো 40 টাকা ভাই মানে জেরে নেব ওটা 40 জি ভাই জেরা লবে 40 টাকা এই যে একটা পাঞ্জাবি দেখেন ভাই পাঞ্জাবিটা মার্কেটে কিনতে গেলে 2700 টাকা আমি মার দিতে পারতাছি 40 টাকা ভাই এই যে মার তো 40 টাকা জি ভাই মার তো 40 টাকা মার তো 40 টাকা এই যে দেন পাঞ্জাবিটা দেখেন এই যে 40 টাকা মার তো 40 টাকা আমার তো মাথায় নষ্ট হচ্ছে আমরা কিভাবে মাল চল্লিশ টাকায় ভাই দেখে দেখে নেওয়া যাবো ভাই মাথা নষ্টর কাজ করতেছি ভাই মার তো চল্লিশ টাকা ভাই মালের শেষ নাই ভাই ডিজাইনের শেষ নাই ভাই শুধু চল্লিশ টাকা ভাই আসসালামু আলাইকুম মোহাম্মদ শাওন আচ্ছা শাওন ভাই কাছে কি কি মাল আছে জি ভাই আমাদের আছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি বোরকা আচ্ছা ভাই আপনি কন্ডিশনে মাল পাচ্ছেন সিস্টেমটা একটু খুলে বলেন ভাই কন্ডিশনে আমার এক টাকা যে লাখ টাকার মাল চাই দিন যেত মাল চাইবে তত মাল দিতে পারবেন জি ভাই আচ্ছা ভাই এই যে আপনি যে মালগুলো আমি এই মালটা কিসের একটু খুলে বলেন জি ভাই এটা মাল স্টক মাল জি ভাই আচ্ছা ভাই এই যে আপনার এখানে আসার ঠিকানাটা বলেন আমার এখানে ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ খেজুরবাগ সাহেব গলি খেজুরবাগ সাহেব গলি এসে আপনি ফোন দিলে হবে জি ভাই আপনার কাছ থেকে যদি কেউ 200 পিস শার্ট নেয় তাহলে 5 পিস ফ্রি নাকি জি ভাই আর এই যে শার্টের প্রাইস কত করে ভাই ভাই মাত্র তো 40 টাকা ভাই মাত্র 40 টাকা জি ভাই মাত্র তো 40 টাকা আর এই যে বোরকার কথা যে বলছেন এটার প্রাইস কত বোরকা মাত্র ভাই 60 টাকা

সব সব কাপুর মানে গরমের দিনে পরাম মানে মজা পাওয়া যাবে জি ভাই জি ভাই সরে গেল লাগবে বোরকাটা নিতে ভাই বোরকাটা নিতে জি ভাই এই যে দেখেন বুকে কাজ করানো ভাই ভাই যে বোরকাটা কি এটা কি বাংলাদেশের না কি বাইরে কি দুবাই ইউজ বোরকা ভাই এটা দুবাই ইউজ বোরকা ভাই মিছা কথা বলে লাভ নাই ভাই নতুন বোরকা দিতে পারবো না কেউ ভাই ভাই দুবাই থেকে ইউজ করা যে সব বোরকা হয় জি জি ভাই জি জি এটা গেল আপনি দুবাই ইউজ করা বোরকা আচ্ছা ভাই এই যে দেখেন একটা বোরকা ভাই জি ভাই বোরকাটা তো ভাই অনেক সুন্দর ভাই জি ভাই মার তো 60 টাকা ভাই

তা ঠিক আছে ভাই এই যে থ্রি পিসের প্রাইস কত ভাই ভাই মাত্র একশো টাকা ভাই মানে ওয়ান পিস সালোয়ার ওনার মানে সারা শুধু বডি জি জি একশো টাকা ভাই এটার প্রাইস কত ভাই মাত্র একশো টাকা ভাই মারতো একশো টাকা ভাই এটার ভিতরে কি ভাই আপনি সব মাল কি চাইলে একই ডিজাইনে পাঁচ ছটা মাল দিতে পারবেন না কি শুধু না ভাই শুধু ওয়ান পিস ভাই আচ্ছা শাওন ভাই জি ভাই এই থ্রি পিস প্রাইস কত ভাই মাত্র 100 টাকা ভাই মাত্র 100 টাকা জি ভাই মারতো 100 টাকা এটার ব্যাক সাইডটা দেখি ভাই এই যে ভাই ব্যাক সাইডটা দেখেন মাত্র 100 টাকা ভাই মাত্র একশো টাকা জি ভাই আসতে আসলে বুঝতে পারবো মানে কালারে কালারে বাই চালান দেই খেলান শুনালান দেই খেলান মাত্র একশো টাকা মাত্র একশো টাকা ভাই মাত্র একশো টাকা জি ভাই ওয়ান পিস একশো টাকা আর এই যে শার্ট গেঞ্জি পাঞ্জাবি যে সামে যেটি আছে এটি মাত্র চল্লিশ টাকা জি ভাই মাত্র চল্লিশ টাকা ভাই তো আচ্ছা ভাই আপনি এখানে আসার ঠিকানা একটু আবার বলেন ভাই আমার এখানে ঠিকানা গেলে ঢাকা কেরানীগঞ্জ খেজুরবাগ সাহেব সাহেবগল্লি এখানে আসলে আপনি ফোন দিলে হবে নাকি জি ভাই এখানে আসলে ফোন দিলে হইব ভাই ঠিক আছে